আসসালামু আলাইকুম ভিউয়ার্স, একদম নগদে বস করে রাখুন, নগদে একদম বস করে রাখুন। সে আপনার স্ত্রী হতে পারে, স্বামী হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, একদম যে কাউকে, মানে যে কাউকে, সে অবিবাহিত হতে পারে, বিবাহিত হতে পারে। তার শুনে মানে তাবিজের কিতাব ভিউয়ার্স 100% কাজ হতে বাধ্য। আমি তান্ত্রিক গুরু জব্বার একদম কুতার কসম করে বলতেছি, আজকের যে বশীকরণটা আপনারা দেখতে পারতেছেন, আপনার কাজ হতে বাধ্য। এটা মনে করেন যে কাউকে বশীকরণের তদবির, মানে যে কাউকে আপনি মনে করেন যে বশ করতে পারবেন, এখানে লক্ষ্যভাবে লেখা আছে ভিউয়ার্স, দেখেন, কেউ কাউকে বশ করতে চাইলে একখানা মিহিন কাপড়ে টুকরো নিয়ে তার উপর নিম্ন নকশাটি লিখে পলিতা বানাইয়া সরিষার তেল দ্বারা অদীপে জ্বালাবে এবং নিজে সেখানে বসে থাকবে, আর পলিতার মুখ মতলবের বাড়ির দিক রাখবে। ভিউয়ার্স, এই যে আপনি যেখানে বসে পুরাবেন, সেই যারে আপনি মনে করেন যে ভালোবাসায় আকৃষ্ট করতে চান বা বিবাহ করতে চান, তার বাড়ির অনুসারে, তার বাড়িটা যদি পূর্ব হয় পূর্ব দিকে, যদি পশ্চিমে হয় পশ্চিম দিকে, যদি উত্তরে হয় উত্তর দিকে, এরকম ভাবে যদি তার বাড়ি যেই দিকে হইব সেই দিকে বসিয়া এই কাজটা মনে করেন যে পুরাবেন, ইনশাল্লাহ ভিউয়ার্স, একদম মনে করেন যে 30 মিনিটের ভিতরে আপনার খোঁজ নেওয়া শুরু করে দিব, আপনার ভালোবাসা শুরু করে দিব ভিউয়ার্স। শুধু ভালোবাসা না, সে আপনার ব্যাক আপ করে যদি চলেও যা, সেই ব্যক্তিও আপনার কাছে মনে করেন যে ফিরে আসতে বাধ্য। এটা একবারে মনে করেন যে বশীকরণ, সরাসরি বশীকরণ, একদম গ্যারান্টি সহকারে আমি কইরা আপনাদের আজকে দেখাই দিব ভিউয়ার্স। কেন দেখাই দিব, অনেকেই অনেক ভাবে আমারে ব্যাড কমেন্ট করে, এই বশীকরণ আপনি করতে যান আপনার শরীর দিয়ে ভিউয়ার্স, একদম মনে করেন যে কাম অশ্রু হয়ে বাইরে হইব ভিউয়ার্স। কেন আমি আপনাদের কাজ করে দিব, আমি জব পারতান্তিক কাজে পরিচয়, কথায় আমার একটু পরিচয় নাই, কেন পরিচয় নেই, আমি কথায় কোনো পরিচয় দিই না মানুষের, কাজে পরিচয় দিই, আমি যেগুলা কাজ দিই আপনাদের কাজ হতে বাধ্য। তো এই নকশাটি আপনার মনে করলেন যে কালো কলম কালি দ্বারা সুন্দরভাবে অঙ্কন করবেন, অঙ্কন করার পর আপনি মনে করলেন যে এই নকশাটি যা আপনার করতে হইব, এই নকশাটি আপনি একটা মনে করলেন যে দেখেন লেখাই আছে ভিউয়ার্স, এইখানে লেখাই আছে যে কোনো একটা মানে মিহিন কাপড়, মানে মিহিন কাপড় বলতে পাতলা কাপড়ে সুন্দরভাবে এই নকশাটি আপনি কালো কলম কালি দ্বারা সুন্দরভাবে লিখবেন। লেখার পর এই টুকরোটা মনে করেন যে লেখার পর এই নিম্ন লস্কাটি পলিতা বানাবেন, মানে পলিতা বলতে আপনি গুড়িমুড়ি করবেন, গুড়িমুড়ি করার পর এ যদি সরিষার তেল, এই সরিষার তেল মনে করলেন যে ওই পলিতাতে লাগাইবেন, মানে বড়াইবেন, এই মনে করলেন যে আপনার এক প্যাস পরিমাণ সরিষার তেল হইলেই চলবো। দেওয়ার পর একটা মোমবাতি জ্বালাবেন, একটা মোমবাতি জ্বালানোর পর এই মোমবাতির আগুনে এই নকশাটা ভিউয়ার্স করবেন, পুরা মাত্র সেই কাঙ্ক্ষিত ব্যক্তি ছটফট ছটফট করে ভিউয়ার্স আপনার কাছে চলে আসবো। আর এই যে ভিউয়ার্স দেখেন নাম গুলা, যে এই যে যদি ছেলে হন ছেলের নামটা আগে দিবেন, আর যদি মেয়ে হয়ে ছেলের জন্য করে তাহলে আপনার নামটা আগে দিবেন। এইখানে যেরকম উল্লেখ দেওয়া আছে, এটা আমার বলার কিছু না, এরকম যেরকম উল্লেখ দেওয়া আছে সেরকম উল্লেখ ভাবে এই নকশাটি অঙ্কন করবেন, অর্থাৎ নামগুলো দিবেন। দেওয়ার পর এদের মতলবের বাড়ির দিক হইয়া পড়বেন, মানে মতলব বলতে যে কাঙ্ক্ষিত ব্যক্তির জন্য করতেছেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির দিক অবস্থায় বসে এই কাজটা বিয়াস করবেন। জব পারতান্তিক বললো মতলবের বাড়ি, আপনারা আবার বলবেন যে এটা নিয়ম একরকম বলতেছে আরেক রকম, এটা আদিকাল জিনিসের বই বিভাস, আদি আসল বই বিভাস, কেননা এর যেরকম নিয়ম, এই নিয়ম অনুসারে কাজ করলে পৃথিবীর কোন পাপ নাই যে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির আটকায় রাখবো, আপনার কাছে আসতে বাধ্য। তো এটার যে নিয়ম, এরকমই নিয়ম, এই সুন্দর অভিনষ্টটি আঁকানোর পর আপনি মনে করেন সরিষার তেল পরানোর পর এই মোমের উপরে এই নকশাটি করবেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির দ্বারাই। সেই কাঙ্ক্ষিত ব্যক্তি দিবস পুরা মাত্র তার শরীরে মনে করেন আগুন ঘোষিত হয়ে যাবো, সে আর থাকতে পারবো না আপনার কাছে, সুইটা আসবো। তো দিবস আমার এই ভিডিওটি যদি আপনার ভালোবাসে বা আপনার যদি কোনো কাজে আসে দিবস, অবশ্যই এই ভিডিওটি আপনি শেয়ার করে দেন সেরকম সকল বন্ধুদের কাছে যারা এরকম সমস্যার ভিতরে আছে। তো দিবস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখুন, ধন্যবাদ সকলকে।